আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে শিখা খান। সবাইকে রামাদান মোবারক, অনেক অনেক রমজানের শুভেচ্ছা। শুরু হয়ে গেল আমাদের পবিত্র মাহে রমজান, যার অপেক্ষায় আমরা সবাই থাকি। এই পবিত্র মাসে সবাই সবার জন্য দোয়া করবেন এবং সবার রোজা যেন ভালোভাবে যায়, সবার দোয়া যেন আল্লাহ তাআলা কবুল করেন এবং আমরা সবাই যেন আরও বেশি আল্লাহ তাআলার সাথে কানেকশন হতে পারি, সেই দোয়াই করি। যাই হোক, আজকের ভিডিওটি বানাচ্ছি হলো গিয়ে আমার রামাদান প্রিপারেশন। আপনারা সবাই জানেন আমি হলিডেতে গিয়েছিলাম, হলিডের ব্লগ দিব, বাট আমার কাছে মনে হয় হলিডের ব্লগগুলো আসার আগে ইম্পর্টেন্ট, যেহেতু রমজান শুরু হচ্ছে, রমজানের এই মাসটি, এই ব্লগটি। সো এই ব্লগটি আমি না করলেই নয়, কারণ এই ব্লগের থ্রুতে যদি আপনারা কেউ কিছুটা ইন্সপায়ার হয়ে করেন, আমার কাছে মনে হয় এটা আমাদের সবার জন্য ইম্পর্টেন্ট অ্যান্ড আমাদের সব থেকে মানে পবিত্র যে মাসটি এবং সব থেকে ইম্পর্টেন্ট যে মাসটি, সেই মাসটিকে ঘিরে একটা ভিডিও প্রথমে না দিলেই নয় অন টাইমে। তো আমি এটা আগে দিচ্ছি এবং এরপর পাশাপাশি প্রতিদিন রমজানের ভিডিওর সাথে সাথে আমার হলিডে ব্লগসগুলো আসতে থাকবে। সো যাই হোক, আজকে আপনারা জানেন আমি হলিডেতে গিয়েছিলাম, জাস্ট গতকালকে রাতে এসেছি এবং দেখি বুঝতে পারছিলাম সো টায়ার্ড। আজকে প্রায় 11:30-12টা পর্যন্ত বেডেই পড়েছিলাম, মানে উঠতেই পারছিলাম না। অ্যান্ড ডেফিনেটলি আমি যেহেতু ছিলাম না, আমার পক্ষে ডেকোরেশন করা সম্ভব হয়নি। আমি সাজিয়াকে বলে গিয়েছিলাম এবং আমি কিছু জিনিস কিনে রেখেছিলাম অ্যান্ড সাজিয়াকে বলেছিলাম তুমি ওগুলো দিয়ে ডেকো করবা, বাট ম্যাডাম এত সুন্দর করে ডেকো করবে সেটা আমি এক্সপেক্ট করিনি। তো আজকে আপনাদেরকে সেই ডেকোরেশন দেখাবো। এবং ইয়েস, আরেকটা জিনিস বলতে চাই, আমি যেহেতু ফুললি ব্রেস্ট ফিডিং করি, এক্সক্লুসিভলি ব্রেস্ট ফিডিং, আমার ছেলেকে আমি বটল দেওয়ার অনেক ট্রাই করেছি বাট নেয় না, সো আমি কিন্তু রোজা নেই। তো আপনারা মনে করতে পারেন আমি 11:00-12টা পর্যন্ত ঘুমিয়েছি, রাতে কয়েকবার উঠতে হয় কেডানকে ফিট করার জন্য। অ্যান্ড যেহেতু আমি ব্রেস্ট ফিডিং করি, আই থিঙ্ক ইসলামে আছে যখন মায়ের বুকে দুধ বাচ্চা খায় বাবা যদি গর্ভবতী থাকেন, আপনি রোজা না রাখলে সেগুলো পরবর্তীতে আমরা রাখতে পারবো। সো ইনশাল্লাহ বেঁচে থাকলে ডেফিনেটলি এগুলো রাখা হবে। সো বেশি কথা না বলি, চলুন আমার রমজানের প্রিপারেশন কী কী করা হয়েছে অ্যান্ড কেন রমজানের এই প্রিপারেশন, মানে প্রিপারেশন অ্যাকচুয়ালি আমি ডেকোটাই আজকে আপনাদেরকে মেনলি দেখাবো। তাছাড়া খুব একটা ইফতারিতে আহামরি ভারী তেল ভাজা কিছু করব না, বিকজ আম্মু ডায়াবেটিক্স, দেন আমাকে ডাক্তার অনেক কন্ট্রোল করতে বলেছে। মিস্টার খান অয়েল ফুড অ্যাভয়েড করে, সো যতটা হেলদি ইউনো খাবার রাখা যায় এটা আমরা ট্রাই করবো এবার পুরো রমজান, এবং সেগুলো রেসিপি ডেফিনেটলি আমি আপনাদের সাথে শেয়ার করব। ডেকোরেশনটা কেন ইম্পর্টেন্ট, বিকজ দেখেন আমাদের বাচ্চারা স্কুলে কিন্তু অনেক কিছু শিখছে, এই অকেশন ওই অকেশন, এই ইউনো ইভেন খ্রিস্টানদের মেরি ক্রিসমাস থেকে শুরু করে সব কিছু। তো আমরা যদি আমাদের বাচ্চাদেরকে ঘর থেকে সেই ট্রেনিংটা না দিই, যখন তারা ঘরের একটা পরিবর্তন দেখবে যে এই পবিত্র মাসের আগে বাসা ডেকোরেশন করা হচ্ছে, একটা অন্যরকম উদযাপন, তখন দেখবেন ওদের ভিতরে এই মাসটির ইম্পর্টেন্স ধীরে ধীরে আসতে থাকবে। এবং বাচ্চাদেরকে আসলে আপনি বলে এখন বুঝাতে পারবেন না, বিকজ 6-4 ইয়ার্স বাচ্চাদেরকে বুঝানোর ওরকম অবস্থা নেই। আর আমার কেইটানের প্রথম রামাদান, সো ইটস মোর স্পেশাল অ্যান্ড তাই বাচ্চাদের জন্য হলো আমাদের সবার অবশ্যই ঘর বাড়ি যত বেশি ইসলামিক ওয়েতে ডেকো করা। এবং কাউন্ট ডাউন, একটা আছে কাউন্ট ডাউন ক্যালেন্ডার, সো সেই ক্যালেন্ডারটা সাজিয়েছে সাজিয়া খুব সুন্দরভাবে। সো মানে এই জিনিসগুলো ডেফিনেটলি আমি বলবো যাদের ঘরে বাচ্চা আছে, এবং বাচ্চা না থাকলেও আমাদের সব থেকে বেশি এই দিনগুলোকে সেলিব্রেট করা উচিত, আনন্দের সাথে উদযাপন করা উচিত, এবং যত বেশি সম্ভব আল্লাহ তাআলার সাথে নামাজ, কোরআন শরীফ, কোরআন তেলাওয়াত এগুলো করে ইউনো পালন করা উচিত। সো সব কিছুই করতে হবে এবং সব কিছু বাচ্চাদেরকে যে ওয়েতে শেখানো ইজি হয় সে ওয়েতে আগাতে হবে বাচ্চাদের সাথে। সো তাই তেমন কিছু ব্যবস্থা করা হয়েছে, চলুন কী কী করেছি সেটা আপনাদেরকে দেখাই দিই। আসার পর এই যে এখনও আমার হ্যান্ড ব্যাগস থেকে কেইডান সব ন্যাপি টেপি এখনও বাইরেই আছে, কেইডান এখানে ঘুমাচ্ছে, ওর শরীরটা একটু খারাপ কারণ গরম ঠান্ডা, গরম ঠান্ডা মিলে বাচ্চাটা একটু সিক হয়ে গিয়েছে, সো এখন এখানে ঘুমে আছে। আর এই তো এখানে আমার কিছু জিনিস আমি বের করেছি, বাচ্চাদের কাপড় চোপড় এগুলো সব ই করবো। আসার পর আমি কিছু পেপার্স নিয়ে বসেছিলাম, এগুলো ঠিক করতে হবে। কিয়ান কিভান স্কুলে যাওয়ার আগে এরকম খেলাধুলা করেছি, আমাদের লাগেজেস সব এখন এইগুলো আমি এখন ঠিক করব।
সো এগুলো এলোমেলো আছে, কিন্তু ঘরটা খুব সুন্দরভাবে গুছানো ছিল। আমরা সাথে ঘরটা একটু এলোমেলো হয়ে গেল, দেখেন সব লাগেজেসগুলো এখানে আমি সব কেবল বের করা শুরু করেছি। যাই হোক, শুরুতেই দেখিয়ে দেই ওদের পড়ার টেবিলে প্রথমেই অ্যারাবিক অ্যালফাবেট আলিফ বা তা সা সে অ্যালফাবেট রাখা হয়েছে, কারণ এই রমজানে সাজিয়া প্রতিদিন ওদেরকে পড়াবা। কি পড়াবা সাজিয়া বলো? অ্যারাবিক অ্যারাবিক অ্যালফাবেটস পড়াবে, এতে করে ওদের প্র্যাকটিসটা হবে ভালো মতন, এবং ইউনো ধীরে ধীরে তারা সেফারা কোরআন শরীফ পড়ার মধ্যে ই হবে। এবং তাদেরকে দেখেন এখানে, এটা উডের, সো ইটস রিয়েলি নাইস। এটার মধ্যে অ্যালফাবেটসের কি কি হয়, লায়ন আলিফ দিয়ে লায়ন সব কিছু দেওয়া আছে। সো এটা পড়া, এটা বাচ্চাদের জন্য আমি কিনেছি যাতে দে ক্যান লার্ন ইট, বিশেষ করে কিভান এনজয় করবে লার্নিংয়ের বেলা এবং কিয়ানো করবে। তার পাশে এরকম একটা ছোট্ট শোপিসের মতন রাখা হয়েছে, এটার মধ্যে ক্যান্ডেল দেওয়া নাই যদিও। যাই হোক, এই হলো রামাদান ক্যালেন্ডার। সাজিয়া একা এত কিছু করেছে, এটাই অনেক ইম্পর্টেন্ট ব্যাপার, কারণ ও কাজ করে, দেন আম্মুকে নিয়ে বাইরে ঘোরাফেরা করেছে, তার মধ্যে থেকে এটা করেছে। আর অনেক কিছু, ও কিছু বেলুন ফুলিয়েছিল যেগুলো আমার ছেলেরা কোথায় কি করেছে আমি জানি না। সো হলো রামাদান কাউন্টডাউন ক্যালেন্ডার। সো এখানে এখানে কি আছে সাজিয়া? ওকে, সো কাগজগুলো কি লেখা হয়েছে দেখি। রামাদান ইজ দ্য হলি মান্থ অফ অব্লিগেটরি ফাস্টিং ফর মুসলিমস। রমজান মাস হলো গিয়ে মুসলমানদের জন্য রোজা রাখার একটি ফরজ, ফরজ কি যেন, রোজার মাস, সো সেটা লেখা হয়েছে। অ্যান্ড এইরকমভাবে এক একদিন, মানে রামাদান কেন আমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা জানবে, শিখবে এবং কাউন্টডাউন করবে, প্রথম রমজানে শিখবে। এবং তার সাথে দুজন কিয়ানের জন্য একটি চকলেট রাখা হয়েছে, কিভানের জন্য একটি চকলেট রাখা হয়েছে। সো এইভাবে কিন্তু পুরোটা জায়গা জুড়ে আপনি দেখতে পাচ্ছেন আপনারা, পুরোটা সবগুলো মাসের মধ্যে চকলেট এবং পেপার্স দেওয়া আছে। অ্যান্ড সাজিয়া এখানে খুব সুন্দরভাবে দিয়েছে যে আমাদের মুসলিমদের জন্য রমজান কতটা ইম্পর্টেন্ট, কেন সব কিছু, প্রত্যেকটা পেপার্স ওরা এক একদিন বের করবে, ফার্স্টে ওটা শিখবে, দেন তাদেরকে চকলেট দেওয়া হবে। সো ইটস অ্যাবাউট আমাদের ইসলামকে বাচ্চাদের কাছে খুব ইজিলি এবং আনন্দ, মানে ওরা ওরা এক্সাইটেড থাকবে যে চকলেট পাবে, আগে জানবে, মানে সব কিছু খুব সুন্দরভাবে যাতে ওরা শিখতে পারে সেই প্রসেস। সো এই রামাদান ক্যালেন্ডারটা সাজিয়া সাজিয়েছে, থ্যাংক ইউ সো মাচ সাজিয়া। অ্যান্ড কান ওয়েট, আপনারা দেখতে পাচ্ছেন সব জায়গায় কিন্তু, লাস্টেরটা সব থেকে বড়, হ্যাঁ, অ্যান্ড লাস্টের রোজায় সব থেকে বড় চকলেটস পাবে। সো এইভাবে সাজানো হয়েছে রামাদান ক্যালেন্ডার। এরপর সাজিয়া এখানে আমাদের একটি টেবিল ম্যাটের মতন আছে। সো এই টেবিলটাতে, টিভির নিচে যে টেবিলটা আমাদের, এই টেবিলটাতে এভাবে রামাদান করিম দিয়ে ডেকোরেশন করেছে। অ্যান্ড এই সুন্দর বিউটিফুল আল্লাহ তালার ঘরটি আমার শ্বশুর শাশুড়ি ওমরা করতে গিয়েছিলেন গত মাসে, তারা আমাদের জন্য নিয়ে এসেছেন। সো দিস ইজ সো বিউটিফুল, দেখেন এখানেও একটা ফ্লেভার চলে এসেছে কিন্তু বাসার মধ্যে, যে রামাদান করিম। সো কিয়ান রিড করতে পারে, সো কিয়ান এটা পড়ে দেখতে পারে যে এখানেও আচ্ছা রামাদান করিম, মানে সব জায়গায় একটা রমজানের ভাইব রাখা হয়েছে। অ্যান্ড এই আমার এই পুরো ডেকোর সাথে খুব সুন্দরভাবে এটাও গিয়েছে, সব কিছু গিয়েছে। সো আমি গোল্ডেন অ্যান্ড ব্ল্যাকের মধ্যে সব কিছু কিনেছিলাম। অ্যান্ড এইখানে সাজিয়া কিছু ডেকোরেশন করেছে, উইচ ইজ রিয়েলি নাইস। বাসায় কেউ আসলে তারা এই জায়গাটা দেখতে পারবে। সো দ্যাটস আ কার্ড, রমাদান করিম সবাইকে, মানে কেউ আসলে বাসায় তাদেরকে আমরা ডাইরেক্টলি মুখেও বলবো এবং তার পাশাপাশিভাবে তারা দেখবে রমাদান করিম, এবং এসে তাদেরকে কিছু খেজুর আমরা এভাবে রেখেছি, তাদেরকে খেজুর অফার করা হবে খাওয়ানোর জন্য। সো এই ট্রেগুলোতে একটাতে চাদরাত, তার সাথে আপনারা দেখতে পাচ্ছেন রমজান মাস হলো, মসজিদে গিয়ে নামাজ পড়ার চাঁদ দেখে আমরা রোজা রাখি, সো সব কিছু চাঁদ আছে। এটা আমাদের চকলেটস আছে, কাউকে আমরা চকলেটস অফার করব। তার পাশে এরকম গোল্ডেন দুটো শোপিসের মতন সাজিয়া লাগিয়েছে, হুইচ ইজ রিয়েলি লুকস সো নাইস, ভেরি ওয়েল ডেকোরেশন সাজিয়া। রমজানের থিমে আমাদের
and আমরা definitely একটা পার্টি করব যে বাসায় কিছু একটা পার্টি মানে কি মানে ইফতারের দাওয়াত দিব মানুষকে তখন বাচ্চারা থাকলে definitely তাদের জন্য এই ব্যবস্থা করা হয়েছে সো এটাও এখানে রাখা হয়েছে সো সবকিছু মিলে খুবই নাইস হয়েছে সাজিয়া ভেরি নাইস সাজিয়া সো আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো গিয়ে এই সাইড সো এখানে কিছু বেলুন এই যে ফুলানো হয়েছিল অনেকগুলো বেলুন সেগুলো আমার ছেলেরা নষ্ট করে ফেলেছে সো অতিরিক্ত কিছু না হলো সামান্যর মধ্যে থেকে ঘরের মধ্যে কিছুটা ভাইব সো কিয়ান কিবান এখানে সারাক্ষণ যেহেতু প্লে করে ওরা যখন দেখে এগুলো ওদের মধ্যে এক্সাইটমেন্ট কাজ করে এবং কেউ বাসায় আসলে এই জায়গাটা এরকম ওপেন থাকে সো তাদের কাছেও জিনিসটা দেখতে ভালো লাগে সো এইটা অ্যান্ড এই তো এই টেবিল And this countdown and other table alphabets. So এই ছোট্ট করে আমি এবার করা হয়েছে আরও কিছু আমি জিনিস অ্যাড করবো আরও কিছু জিনিস আমি এই রুমে করবো যেটা রমজানের মধ্যে আপনারা দেখতে পারবেন সো এই তো সো এই ছিল ছোট্ট করে আমার বাসার রামাদান ডেকোরেশন অ্যান্ড যেহেতু আমি ছিলাম না অনেক প্রিপারেশন করা হয়নি যাওয়ার আগে আমরা বাজার করে গিয়েছিলাম কারণ বাসায় বাজার করা ছিল না সো রমজানের সব কিছু বাজার করা হয়েছে অ্যান্ড আজকে প্রথম রোজা আমাদের এখানে আনা আমরা আজকে রোজার জন্য যাচ্ছি আমার শ্বশুরবাড়িতে ইফতার করতে সেটার একটা ছোট্ট করে ব্লগ ডেফিনেটলি আমি বানাবো অ্যান্ড এই তো এই ছিল আমার আজকের দিনের ব্লগ রমজানে যতটুকু পারুন ডেফিনেটলি আল্লাহর সাথে কানেকশন তৈরি করার চেষ্টা করুন ঘরের ঘরের প্রত্যেকটি মানুষের এবং আপনার ছোট বাচ্চাদের কারণ দুনিয়াটা খুবই ছোট বেশি যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে আমরা আমাদের আসল কাজটি থেকে সরে যাব সেটা হলো আল্লাহর সাথে কানেকশন তৈরি করা রমজান মাসে বেশি বেশি করে আল্লাহর কাছে মাফ চাওয়া আল্লাহর কাছে দোয়া চাওয়া আল্লাহর কাছে সব কিছুর জন্য ক্ষমা চাওয়া এবং সবার জন্য দোয়া করা এবং বেটার লাইফ পৃথিবী অলরেডি অনেক কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে সো এই তো বেশি বেশি আল্লাহর সাথে কানেকশন তৈরি করুন রমজানে বেশি বেশি নামাজ পড়ুন আমরা সবাই সবার জন্য দোয়া করি আমার জন্য দোয়া করবেন এবং সবার জন্য এই পুরো মাসটি খুব ভালোভাবে যায় সেই দোয়া করছি আজকের মতন আমি শিখে এখানেই বিদায় নিচ্ছি যাওয়ার আগে যে কথাটি সবসময় বলি হেল্প ইচ আদার টক ইচ আদার লাভ ইচ আদার রেসপেক্ট ইচ আদার তাহলে দেখবেন জীবন অনেক সুন্দর হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম